জাতীয় দলের জন্য ভালো মানের ফুটবলার তৈরি করতে বয়স ভিত্তিক উন্নত মানের প্রশিক্ষণের বিকল্প নেই বৈশ্বিকী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দেশের সেরা দুই ফুটবল প্রশিক্ষক সাইফুল বাড়ি টিটু ও মারফুল হক দক্ষতা বাড়াতে ফেডারেশন ও ক্লাবের প্রশিক্ষণের বাইরে খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন জরুরি বলে মন্তব্য করেছেন তারা রিফাত আঞ্জুমের রিপোর্ট জাতীয় ফুটবল দলের সোনালী অতীত আর নেই এর মধ্যে এএফসি এশিয়া কাপের প্রাক বাছে ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে প্রায় তিন বছরের জন্য ছিটকে পড়েছে বাংলাদেশ মৃতপ্রায় ফুটবলকে উজ্জীবিত করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা এশিয়া ইউরোপীয় দুই ধরনের কোচের অধীনে বয়স ভিত্তিক ও জাতীয় ফুটবল দলকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া চলছে এই বিষয়ে বরণ্য কোচ সাইফুল বাড়ি টিটু জানান দুজন কোচ একই সাথে প্রশিক্ষণ দিলে খেলার ধরনের কোনো প্রভাব পড়বে না কোচিং পজিশনটা বা কোচিং হেড কোচের ব্যাপারটা যদি আমরা বলি এটা পুরোপুরি একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাপার এটার সাথে কোনো কন্টিনেন্ট কোনো কান্ট্রি এগুলি ডিপেন্ড করে না খ্যাতিমান আরেক প্রশিক্ষক মারিফুল হক বলেন দীর্ঘমেয়াদী কোচ না থাকায় এখনো নিজস্ব কোনো খেলার ধরন তৈরি হয়নি বাংলাদেশের আমাদের নিজস্ব কোনো স্টাইল আমরা এখনো ডেভেলপ করতে পারিনি তো এটার কারণ হলো যে আমাদের প্লেয়ারদেরকে ছোটবেলা থেকে সেভাবে ট্রেনিং করানো হয় না এবং তারা এই জিনিসগুলোর সাথে খুব একটা পরিচিত নয় তৃণমূলে খেলোয়াড়দের সঠিকভাবে নির্দেশনা দিলে তাদের দিয়ে যে কোনো কৌশলে খেলানো সম্ভব বলে মনে করেন তারা গ্রাসরুট থেকে যে প্লেয়ারগুলো উঠে আসবে তারা তখন টেকনিক্যালি মোর ইকুইপ প্লেয়ার হবে তাদের দিয়ে যে কোনো স্ট্র্যাটেজিতে কাজ করানো যেতে পারে প্লেয়ার স্কিল থাকলে ইন্টেলিজেন্স থাকলে যে কোনো স্টাইল অ্যাডপ্ট করতে পারবে সেক্ষেত্রে এখানে প্ল্যানিং করে যে স্টাইল ডেভেলপ করতে এবং প্ল্যানিং করে কখনো হয় না এটা এ সময় দেশের ফুটবলকে এগিয়ে নিতে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেন দেশের এই দুই প্রশিক্ষক রিফাত আঞ্জুম বৈশাখী সংবাদ ঢাকা